জনাব পূর্ববাগ নিবাসী বিশিষ্ট দানবীর বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মাসুম চৌধুরী স্যার, আমরা আশা করব দুকান কোথাও সভাপতি হিসাবে আপনার উদ্দেশ্যে কইবা। আর ইতিমধ্যে অতিথি আমি আগে হয়েছি যে আমরা সাহজাদা, তাই বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সম্মানিত সেক্রেটারি সভাপতি হইলা আমরা বড় সাহেব কিবলা, আর সেক্রেটারি জেনারেল হইলা আমরা শ্রদ্ধেয় হাবিব সাহেব হুজুর। তাহলে আমরা উপস্থিত রাখে এই পাগড়িগুলা দেওয়ার যে আমরা প্রত্যেকেও আমরা মনোবল তৃপ্তি পাইয়া শান্তি পাইয়া আল্লাহ তানে দীর্ঘ হায়াত নসিব করুক। আমরা বাদেশ্বরবাসীর পক্ষ থেকে জনাব হাবিব সাহেব মৌলানা সাহেব হুজুরে আমরা মোবারকবাদ জানাইয়া। আমি এখন যে 37 জন ছাত্র তান্তান্ডে এক এক করিয়া ঠিকানা সহ উল্লেখ করিয়া প্রত্যেকে নাম ডাকার সাথে সাথে হল সামনে আইয়া দেশবাসীর উদ্দেশ্যে সালাম জানাও। কাউকে মোহাম্মদ সিদ্দিকুর রহমান, পিতা মোহাম্মদ মতিউর রহমান আসিদ অনুবে সালাম দিও। আসির হাহাটিল্লা বৈরাগী বাজার বিয়ানী বাজার সিলেট। মোহাম্মদ মাজেদুর রহমান, পিতা মোহাম্মদ আহমদ আলী দক্ষিণবাগ সাউথ পাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ জাহিদুল হাসান রাহাত, পিতা মোহাম্মদ মঈনুদ্দিন তুরুককোলা রেঙ্গা দাউদপুর দক্ষিণ সুরমা সিলেট। এই ছাত্র হল অভিভাবক অনেক আসুন, আমরা অনুরোধ করবো আপনারাও সামনে খান তাহকা। রেজওয়ান আহমদ, দেওয়ান আহমদ রেজা চৌধুরী, পিতা মাসুদ আহমদ চৌধুরী দৌলতপুর রাখালগঞ্জ গোলাপগঞ্জ সিলেট। জিলাল আহমদ, মোহাম্মদ আব্দুল মতলিব ইসলামপুর ফেন্সুগঞ্জ সিলেট। ইসমাউদ্দিন মোহাম্মদ আব্দুল খালিক নান্দিশ্রী বাদে দেওরাইল চকিগঞ্জ সিলেট। মোহাম্মদ শামসুল ইসলাম মামুন, পিতা মাওলানা নজরুল ইসলাম ফুলতলি বাদে দেওরাইল জকিগঞ্জ সিলেট। মোহাম্মদ মিজানুর রহমান রাহি রিয়াজউদ্দিন দক্ষিণ ফালোপাড়া জাঙ্গালহাটা বাজার গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ তানভীর আহমদ, পিতা মৃত মিনার আলী দক্ষিণ পশ্চিম টিল্লা দক্ষিণ বা পশ্চিম টিল্লা সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। ইমরান আহমদ, মোহাম্মদ থারামিয়া দক্ষিণবাগ উত্তরগাঁও সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। দেওয়ান রেদওয়ান হুসেন, পিতা মোহাম্মদ আব্দুল মালিক গিলাছোড়া পূর্ব যুধিষ্ঠিপুর ফেন্সগঞ্জ সিলেট। মোহাম্মদ নাসিম আহমদ, পিতা লুকমান আলী দক্ষিণবাগ সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ হাফিজুর রহমান, পিতা আব্দুল কাদির তেরাপুর পূর্ব বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ আব্দুর রব, পিতা সালিক আহমদ দক্ষিণবাগ দক্ষিণগাঁও সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ জুমানুল হক জুমান, পিতা হুসন আলী হাটুবাঙ্গা NGFF ফেন্সগঞ্জ সিলেট। মোহাম্মদ ফয়েজ আহমদ, পিতা মোহাম্মদ মুক্তার আলী কোলাশর পূর্ব বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ নাইম আহমদ, পিতা মোহাম্মদ ফখরুদ্দিন পশ্চিমবাগ সুনামপুর সুনামপুর গোলাপগঞ্জ সিলেট, পশ্চিম সুনামপুর গোলাপগঞ্জ সিলেট। শাহরিয়ার আহমদ ওয়ালি, মোহাম্মদ মনুমিয়া আতাসন দনারাম বালাগঞ্জ সিলেট। মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল খালিক করগ্রাম আদমপাড়া উত্তর বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ মহিদুল ইসলাম, পিতা মকবুল হোসেন পশ্চিমবাগ সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ রুমানুজ্জামান, পিতা হাজি আজির মিয়া রাঙ্গাপুর লতিফপুর উসমানীনগর সিলেট। মোহাম্মদ আব্দুল ফাত্তা মামুন, কয়েস আহমদ দহারপাড়া উত্তর বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ আমিনুর রহমান, পিতা ফারুক মিয়া পূর্ব ফুলশাইন গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ রুমেল আহমদ, পিতা রকিব আলী মাতিউরা আরঙ্গাবাদ মাতিউরা বাজার জ্ঞানী বাজার সিলেট। মোহাম্মদ ফয়জুর রহমান, পিতা আজিজুর রহমান নালিউরি পূর্ব বাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ সাইদুল ইসলাম, পিতা শামসুল ইসলাম হাটকাই গোলাপগঞ্জ সিলেট। মোহাম্মদ সাইদুল ইসলাম, পিতা মনোহর আলী ডিমাই স্কুল টিল্লা ডিমাই বাজার বড়লেখা মৌলই বাজার। মোহাম্মদ শামসুদ্দিন, পিতা আব্দুল খালিক লালপুর লংলা কুলাউড়া মৌলই বাজার। মোহাম্মদ আবু সুলতান, পিতা মোহাম্মদ জসিম উদ্দিন
ফকির টোল পূর্বাদে শহর গোলাপগঞ্জ সিলেট, সৈয়দ রুহান আহমদ, দুলাল আহমদ, ফরিদ উদ্দিন, বড়বাড়ি, NGFF, ফেন্সুগঞ্জ সিলেট, জুবায়ের আহমদ, মোহাম্মদ হেনার মিয়া, মানিকুনা, ফেন্সুগঞ্জ সিলেট, জুবের আহমদ, মোহাম্মদ ফুরকান আলী, গুগা, রানাফিং, গোলাপগঞ্জ সিলেট, কাহেল আহমদ, পিতা মোহাম্মদ ফিরুজ আলী, মাইজবাগ, সাউথ বাদেশ্বর, গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ এনাম মিয়া, পিতা চান মিয়া, মুকুন্দপুর, কৌলা চৌধুরী বাজার, কুলাউড়া মৌলী বাজার, মোহাম্মদ শরীফ উদ্দিন, পিতা আব্দুল জব্বার, রেঙ্গা, নূরপুর, জালালপুর, দক্ষিণ সুরমা সিলেট, মোহাম্মদ জাফর আহমদ, পিতা রহিম উদ্দিন, দক্ষিণ কানিশাইল, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ সিলেট, মোহাম্মদ আমিনুল ইসলাম, নাঈম আহমদ, পিতা সিরাজ উদ্দিন, কৌলা, সালেশ্বর, বালিঙ্গা, বিয়ানীবাজার সিলেট। আমরা হিরসাহাত প্রতি বছর তিনটা পরীক্ষা নেই, তিনটা পরীক্ষা নিয়ে সর্বান্তে তিনটা পরীক্ষার ফলাফল একত্রিত করিয়া যে দশজনে সর্বোচ্চ নম্বর পাইয়া একটা কি 10 নম্বর স্থান অধিকার করে, এই 10 জন ছাত্ররে প্রতি বছর আমরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোর্তামিন আমরা শ্রদ্ধেয় ওস্তাদ আলহাজ হাফিজ মিসবাহউদ্দিন সাহেব তার পক্ষতেই প্রতি বছর এই 10 জন ছাত্ররে পুরস্কৃত করা হয়। এই হিসাবে এই বছর প্রথম স্থান অধিকার করছেন মোহাম্মদ তাহমিদ হুসাইন সাগর, হিপস মাধ্যমিক দশপাড়া। মোহাম্মদ মাজহারুল ইসলাম মিজান, হিপস মাধ্যমিক দশপাড়া। মোহাম্মদ আব্দুল্লাহ, হিপস তকমিল তিরিশপাড়া। চতুর্থ মোহাম্মদ আবু মৌসা, হিপস মাধ্যমিক দশপাড়া। পঞ্চম মোহাম্মদ নাসিম আহমদ, হিপস উচ্চ মাধ্যমিক দশপাড়া। ষষ্ঠ মোহাম্মদ হুসাইন আল আরিফ, হিপস ইবতেদায়ী পাঁচপাড়া। সপ্তম দেওয়ান আহমদ রেজা চৌধুরী, হিপস উচ্চ মাধ্যমিক বিশপাড়া। অষ্টম মোহাম্মদ কামরান হোসেন, হিপস মাধ্যমিক দশপাড়া। নবম মোহাম্মদ ওলিউর রহমান, হিপস উচ্চ মাধ্যমিক বিশপাড়া। দশম মোহাম্মদ রাফসান আহমদ, হিপস ইবতেদায়ী পাঁচপাড়া। এদিকে আপনারা জানেন আজ 6 বছর ধরে হিফজর পাশাপাশি আমরা দাখিল শাখা এর একটা গিয়ে চলে, কিন্তু 6 বছর ধরে পুরাদমে এটা চালু করা হয়েছে। 2012 সালে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অল্প সময়ের ভিতরে মাদ্রাসার নবম শ্রেণীর পাঠদানের অনুমতি দিয়েছিল, যার কারণে আমরা অবসর থাকি মাদ্রাসার নামে দাখিল পরীক্ষা দেওয়াইতাম পারি আর মাদ্রাসার নামে। এই বছর 6 নম্বর বেছে দাখিল পরীক্ষা দিতা। তো এই বছর পরবর্তীতে 2015 সালে মাদ্রাসা স্বীকৃতি দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আর ইতিমধ্যে মাদ্রাসা অনুমোদন এমপিএ ভুক্তি পাওয়ার লাগে আমরা যা কিছু চাহিদা আমরা গেছে আমরা সব কিছু জমা দিয়া দিছি। আল্লাহর হুকুম হয়ে গেলে ওটা রয়ে গেলেও ইনশাল্লাহ আমরা আশ্বস্ত করছেন যে ইনশাল্লাহ মাদ্রাসা অল্প সময়ের ভিতরে এমপিএ ভুক্তি হইব। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দীর্ঘ হায়াত কামনা করি আর তার লাগে আমরা দোয়া করতাম। এই বছর 5 পরীক্ষা দিয়া 26 জন ছাত্র 5 পরীক্ষা দিছিল, পুরা 26 জন ছাত্র পাশ হয়েছে হোক আলহামদুলিল্লাহ। JDC পরীক্ষা 51 জন ছাত্র JDC পরীক্ষা 8 পরীক্ষা দিছিল, এর মধ্যে 46 জন ছাত্র পাশ হয়েছে প্রায় 90% আর 100%। আমরা দাখিল পরীক্ষা আগামী ফেব্রুয়ারির 2 তারিখ থেকে সর্বমোট 39 জন ছাত্র দাখিল পরীক্ষা দিতে। দেশ বিদেশ থেকে এই মাদ্রাসা মহফিল আল্লাহর বান্দাবান দিয়ে আমরা সাহায্য করেন। আমরা
প্রত্যেকে আশা করে যে আমরা লাগে দোয়া খান করার জন্য। এই হিসাবে 5-7 মিনিট আমি জিয়া করব তান্তার নাম খান উল্লেখ করি আপনারা খাসরি দোয়া করতা তান্তানোর লাগে। জনাব আব্দুল মতিন মতন মিয়া সাহেব আমরা মাদ্রাসা কমিটির সাবেক সদস্য, তাই প্রতি বছর আপনারা জানেন আমেরিকা থেকে এই ঠান্ডার মাঝে আটিয়া পরিশ্রম করিয়া টেকা তুলিয়া পাঠাইন। এই বছর তাই সর্বমোট 2,13,350 টাকা নগদ মাদ্রাসাত পাঠাইছে। জনাব মাসুম চৌধুরী আমরা সভাপতি মহোদয় তাই একটা গরু ক্রয়ের লাগি 55,300 টাকা দান করছেন। জনাব জামিল আহমদ জমিল আহমদ তেরামিয়া তেরামিয়ার পরিবার হইতে আমেরিকা প্রবাসী দোহাপাড়ার আমার চাষা জনসেব ঠিকাদারের ভাই, তো তাই তাইন 43,717 টাকা পাঠাইছে। জনাব মাওলানা আব্দুল আলিম দক্ষিণবাগ নিবাসী আমেরিকা থেকে তান মারফতে আমরা 26,600 টাকা পাইছি। জনাব রুমি বেগম মাইজবাগ নুরমিয়া মরহুম নুরমিয়া সাহর ছেলে তান ওয়াইফ নোমান ভাইয়ের ওয়াইফ তাইন তান পক্ষ থেকে 21,000 টাকা দান করছেন। জনাব রুমেল আহমদ পূর্ববাগ যুক্তরাজ্য প্রবাসী মনন মাস্টার সাহর ছেলে 20,000 টাকা। জনাব মুজিবুর রহমান গোয়াসুরর তাই লন্ডন প্রবাসী এতিম ফান্ড 20,000 টাকা। জনাব সুমন আহমদ দোহারপাড়া জমশেদ কন্ট্রাক্টর সাবর ছেলে তাই যুক্তরাজ্য থেকে 15,000 টাকা। জনাব আলী আসকর মাইজবাগ সৌদি আরব প্রবাসী 10,000 টাকা। জনাব আলহাজ আব্দুল মান্নান দক্ষিণবাগ 5,000 টাকা। জনাব শাহাবুদ্দিন সাবু মাইজবাগ লন্ডন প্রবাসী 10,000 টাকা। জনাব সাব্বির আহমদ চৌধুরী পূর্ববাগ 10,000 টাকা। জনাব হাফিজ আবদুল্লাহ আল মাসুদ দোহারপাড়া যুক্তরাজ্য প্রবাসী 10,000 টাকা। জনাব মুশফেক ও সালেহিন চৌধুরী পূর্ববাগ 10,000 টাকা। জনাব আলহাজ হারিস আলী পশ্চিমবাগ নগদ 10,000 টাকা, ওয়াজর 2-4 দিন পরে আরও 10,000 টাকা পাঠাই দেয়া, মোট 20,000 টাকা। জনাব ফরিদুদ্দিন দক্ষিণবাগ দরগাদাইর লন্ডন প্রবাসী 10,000 টাকা। জনাব হাফিজ শাহাদত হুসাইন গোয়েনঘাট কুয়েত প্রবাসী এই মাদ্রাসার সাবেক ছাত্র এবং শিক্ষক আসলা 10,000 টাকা। জনাব রুহেল আহমদ দরগাদাইর যুক্তরাষ্ট্র প্রবাসী 8,410 টাকা। জনাব হাফিজ কয়েস আহমদ দরগাদাইর সৌদি প্রবাসী মাদ্রাসার সাবেক ছাত্র 8,000 টাকা। জনাব সৈয়দা আমরিন জান্নাত লোহি দক্ষিণবাগ 8,000 টাকা। জনাব শিরিন আক্তার দিবা মাইজবাগ যুক্তরাষ্ট্র প্রবাসী 8,000 টাকা। জনাব আক্তার আহমদ জয়নাল মাইজবাগ যুক্তরাষ্ট্র প্রবাসী 60,000 টাকার একটা গরু ক্রয় আর নগদ আরো 6,500 টাকা, মোট 60,000 টাকা। জনাব লিমন আহমদ উজান মেহেরপুর 5,000 টাকা। জনাব হাজি মানিক মিয়া নিয়াগুল 5,000 টাকা। জনাব আব্দুর রফ চৌধুরী দক্ষিণবাগ লন্ডন প্রবাসী 5,000 টাকা। জনাব গৌসুর রহমান গিয়াস মিয়া মাইজবাগ আমেরিকা প্রবাসী 5,000 টাকা। জনাব শাহেদ আহমদ মাইজবাগ আমেরিকা প্রবাসী 5,000 টাকা। জনাব আলহাজ আলাউদ্দিন দোহারপাড়া লন্ডন প্রবাসী 5,000 টাকা। জনাব আজিমউদ্দিন দোহারপাড়া লন্ডন প্রবাসী 5,000 টাকা। জনাব তারেক আহমদ খড়গ্রাম লন্ডন প্রবাসী 5,000 টাকা। জনাব জামাল আহমদ দক্ষিণবাগ 5,000 টাকা। জনাব সৈয়দ হাফিজ ফাহাদুল ইসলাম পূর্ববাগ ফকিরতুল আমেরিকা প্রবাসী মাদ্রাসার সাবেক ছাত্র 5,000 টাকা। জনাব রেজিয়া খানম পূর্ববাগ কোলাশহর আমেরিকা প্রবাসী 5,000 টাকা। জনাব আব্দুল কলিম মাইজবাগ লন্ডন প্রবাসী 5,000 টাকা। জনাব রইস আহমদ নয়াবাজার কোলাশহর জনাব ইসাক আলী সাহর ছেলে তাই 5,000 টাকা। জনাব মোহাম্মদ মিসবাউদ্দিন পশ্চিমবাগ মুডারকিয়ার লন্ডন প্রবাসী 5,000 টাকা। জনাব আনসার আহমদ দক্ষিণবাগ যুক্তরাষ্ট্র প্রবাসী 5,000 টাকা। জনাব আব্দুল লতিফ খলিল মিয়া ফানিয়াগা 5,000 টাকা ফ্রান্স প্রবাসী। জনাব শাহিন আহমদ মাইজবাগ লন্ডন প্রবাসী 5,000 টাকা। জনাব আলী আকবর বাবলু মাইজবাগ যুক্তরাজ্য প্রবাসী 5,000 টাকা। জনাব রেদওয়ানুর রহমান খড়গ্রাম লালপাড়া যুক্তরাজ্য প্রবাসী 5,000 টাকা।
জনাব বেলাল আহমদ করবা খোলাসর লন্ডন প্রবাসী 5,000 টাকা, জনাব মকবুল আহমদ দক্ষিণবাগ লন্ডন প্রবাসী 5,000 টাকা, জনাব আব্দুল খালিক পশ্চিমবাগ যুক্তরাষ্ট্র প্রবাসী বর্তমানে দেশও আছেন তাই 5,000 টাকা, জনাব রুমানা আফতার রায়না মাইজবাগ যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব তমজুল আলী সাবর মেয়ে তাই 5,000 টাকা, জনাব মাস্টার জামিল আহমদ মাইজবাগ 5,000 টাকা, জনাব তাহির আলী ও হাসিবা খাতুন ফান্ড দরিদ্র তহবিল মাইজবাগর মৌলানা ওলিউর রহমান সাহ তান্তানোর দাদা দাদির নামে তাহির আলী এবং হাসিবা খাতুন ফান্ড বিগত 2 বছর আজকে লাগে 3 বছর তাই প্রতি বছর 1,00,000 টাকা মাদ্রাসার দরিদ্র তহবিল দান করে এই বছরও তাই দান করছেন। জনাব আজিজুর রহমান সাদেক মিয়া সেলিমপুর 5,000 টাকা, জনাব লাভলি বেগম রায়গড় 5,000 টাকা, জনাব হোসনে আরা ইসলাম চৌধুরী দক্ষিণবাগ জনাব মরহুম আকাশ মিয়া চৌধুরী সাহেবের মেয়ে তাই 60,000 টাকা দান করছেন। জনাব আয়েশা আলী কমিলা দক্ষিণবাগ যুক্তরাষ্ট্র প্রবাসী 5,000 টাকা, জনাব সৈয়দ শফি উদ্দিন দক্ষিণবাগ 10,000 টাকা, দক্ষিণবাগ সৈয়দবাড়ি তার ছেলে কামরান কানাডাত গেছে 2-3 মাস আগে ও কামরান এভাবে আইসেন আপনারা আপনার গেছে দোয়া প্রার্থী। তাছাড়া এ পর্যন্ত আমরা সময়ের অভাবে 5,000 টাকা কি সর্বনিম্ন 5,000 টাকা কি উর্ধে দ্বারা পাই আমরা উল্লেখ করি, বাদবাকি আমরা এই এলাকার প্রত্যেক অনেক মানুষ প্রায় 1600-1700 দাতা অরল প্রত্যেকের 500, 1,000, 2,000 এর নিচেও আছে, আর প্রত্যেক গ্রাম থেকে আমরা কমিটির সদস্য সাহ বলে হাটিয়াটি সাউলে ডিম এই সমস্ত তুলিয়া বেসিয়া মাদ্রাসাটা নিয়ে এর উদ্দেশ্য হইল যে আমরা প্রত্যেক মানুষ যাতে এই মাদ্রাসার খেদমত খান ও শরিকটা হই। এই হিসাবে মাদ্রাসার কি পর্যন্ত আইয়া পৌঁছিছে মাইজবাগ গ্রাম থেকে বিদেশি মাইজবাগ গ্রাম থেকে সমুদয় মিলাইয়া এ পর্যন্ত আমরা 1,49,555 টাকা পাইছি, দক্ষিণবাগ গ্রাম থাকি 4,18,319 টাকা, পূর্ববাগ গ্রাম থাকি 2,23,877 টাকা, পশ্চিমবাগ গ্রাম থাকি 2,33,600 টাকা, দফারপাড়া হইতে 1,07,217 টাকা, করগ্রাম লালপাড়া হইতে 37,600 টাকা, কমিয়া সিদ্ধেশ্বর থেকে 14,600 টাকা, সিলিমপুর থেকে 18,900 টাকা, নালিউরি থেকে 8,400 টাকা, গোয়াসপুর শেখপুর হাটখাই মিলাইয়া 12,300 টাকা, নিয়াগুল থেকে 9,000 টাকা, থেরাপুর থেকে 6,500 টাকা, উজানমেহেরপুর 16,900 টাকা, মাসুরা বড়বাড়ি থেকে 4,200 টাকা, বাদেশ্বর ছাড়া অন্যান্য গ্রাম থেকে 39,655 টাকা, আর পিন্ডাল থাকি গতকালকে পাইছি 8,257 টাকা। এ পর্যন্ত 13,08,875 টাকা আমরা দেশে নগদ হইয়া পৌঁছেছে ও তা আলহামদুলিল্লাহ। আমরা মৌলানা ওলিউর রহমান সাহেবর ছোট ভাই জাকারিয়া আহমদ হাফিজ জাকারিয়া লন্ডন আসে তাই তাঁর পক্ষ থেকে আরো 5,000 টাকা দান করার আশ্বাস দিছে। আমরা মেয়াসাব কিবলা আমেরিকাতে আসে প্রত্যেক বছর, গত বছর আগের বছর সরসরিলে উপস্থিত থাকেন আমেরিকাতে আইতে সময় মাদ্রাসার লাগি অনেক সাহায্য লইয়াই এই বছর তাই আইতা পারছেন না আল্লাহর হুকুম হইলে আগামী বছর তসিবান বা আপনারা দেশবাসী অবলম্ব গেছে তাই না সালাম আলাইকুম পৌঁছাইছে মেসাব কিবলা তাই তান পক্ষ থাকি এবং মেসাব কিবলার সাহেবদাদা সুঠোজন হাবিজ আনহার তাই তাই মিলিয়া আমেরিকা থাকি জনাব এ পর্যন্ত তাই তাই পৌঁছাইছ যারা গেছে আনছই জনাব হাফিজ মিনহাজ আহমদ জকিগৈন $8, জনাব ডক্টর আবুল খায়ের সাথক $100, জনাব দস্তগির আলম রাহালগঞ্জ $100, জনাব শহীদ আহমদ কলকাতা $100, জনাব নূর বিশ্বাস
ঢাকা $100, জনাব বিউটি চৌধুরী কুলাউলা $50, জনাব তহুর মিয়া চৌধুরী জগন্নাথপুর $80, বেগম মুজাহিদ খান রাজনগর $200, জনাব আব্দুল কাইম খান রাজনগর $50, জনাব জালাল খান রাজনগর $100, জনাব আব্দুস সুবান দক্ষিণবাগ $75, জনাব আতাউর রহমান মৌলভীবাজার $50, জনাব ইউসুফ আলী ঢাকা $40, জনাব এ এস এম আল মামুন ফেন্সুগুঞ্জ $100, জনাব জুনেদ আহমদ মৌলভীবাজার $100, জনাব সালমা হুসাইন ঢাকা $50। সমুদয় মিলাইয়া মেসাব জেলার পক্ষ থেকে আমরা পাইছি ২,২০,০০০ টাকা। আমরা এই মাদ্রাসার সাবেক ছাত্র হাবিজ তাজউদ্দিন পূর্ববাগ রাজাপুর নিবাসী, তাই ছাত্র আসলা পরবর্তীতে দীর্ঘদিন মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব পালন করিয়া বর্তমানে আমেরিকাতে আছে। তাই তান পক্ষ তাই তান শ্রমে বিভিন্ন ব্যক্তি থাকে এবং তান পক্ষ তাই তুলিয়া তাই ফাটাইছই। মরিয়ম আলী দার্গস্থায়ী আনছেন $60, রুকিয়া আলী $100, রসিয়া আলী $100, সালমা আহমেদ $250, মঞ্জু আহমদ $20, মাসুক আহমদ $20, জাকারিয়া আহমদ $20, বুরহান উদ্দিন $20, মমতাজ উদ্দিন $20, শামসুন নাহার $20, জাহেদ আহমদ $20, রাশেদ আহমদ $120, নোমানুর রশিদ মিয়া $50, মোট $850। বাঙ্গাই আমরা পাইছি ৭৭,৫৫০ টাকা। আমরা এই মহফিলও জনাব মাদ্রাসা কমিটির সদস্য কানাডা প্রবাসী জনাব শামিল সাদেক চৌধুরী সুমন ভাই, তাই একটা গরু দান করছেন প্রায় ৫৮,০০০ টাকার বিনিময়ে, অত্যন্ত সুন্দর একটা গরু। জনাব আলহাজ আব্দুল ফাত্তাহ দক্ষিণবাগ নিবাসী, তান ছেলে মাসুম, তানোর পক্ষ থেকে একটা গরু ক্রয়ের লাগি ৫০,০০০ টাকা দান করছেন। জনাব হাজি আতাউর রহমান সাহেব সেলিমপুর নিবাসী কমিটির সদস্য, প্রতি বছর একটা গরু দান করেন, এই বছরও তাই দান করছেন। জনাব মরহুম ফারুক চেয়ারম্যান সাহেবের পরিবার থেকে তাই জীবিত থাকা অবস্থায় প্রত্যেক বছর মাদ্রাসার মহফিলে একটা গরু দান করছেন, এই বছরও তাঁর দুই ভাই জনাব রিয়াজউদ্দিন জনাব সিরাজউদ্দিন তাই তাই অত্যন্ত সুন্দর একটা গরু দান করছেন। জনাব হাজি চেরাবালি উত্তর আলমপুর কুলাগাঁও তাঙ্গুরর তান আউলাদ জনাব খলিল আহমদ সাহেব আমেরিকা প্রবাসী, বিগত কয়েক বছর ধরে তাই না একটা গরু দান করেন, এই বছরও সুন্দর একটা গরু তাই দান করছেন। জনাব সৈয়দ আহমদ সাহেবের মারফতে বোরগাম নিবাসী হাবিবুর রহমান উর্ফে রাজা মিয়া লন্ডন প্রবাসী, তান পক্ষ থেকে মেম্বারশিপের মাধ্যমে ৪০,০০০ টাকা এই তিন নম্বর দিয়ে ফাটাই দিয়েছেন, আগামীকাল তুলিয়া মেম্বার সাহেবে আমরা কাছে পৌঁছাইবা। তাই তাই তান্তানোর অকল হালতের রূপে দুয়ার দরখাস্ত করছে। এই যে পাগড়ি হল প্রতি বছর দেই বাইশবাগর জনাব আব্দুল মালিক আজিজ সাহেবের ছেলে জনাব সাদেক আহমদ, প্রতি বছর এই পাগড়ির লাগি তাই টাকাটা দিয়া যায়, এই বছরও ২০,০০০ টাকা দান করছেন জনাব সাদেক আহমদ সাহেব আমেরিকা প্রবাসী। মাদ্রাসার ক্যালেন্ডার নিশ্চয়ই আপনারা দেখছেন, এ আমরার এই মাদ্রাসার সাবেক ছাত্র আলহাজ হাফিজ আব্দুল সালাম রস্তমপুর প্রবাসী, বর্তমানে তাই লন্ডন আছে, বিগত কয়েক বছর ধরে ২,৫০০ ক্যালেন্ডার সাবাইতে যা খরচ লাগে, এই বছরও তাই ৫০,০০০ টাকা ওলা প্রতি বছর তাই দান করে করে যাইরা, এই বছরও তাই দান করছেন, তার হল হালতের উপরে দুয়ার দরখাস্ত। আমরা মসজিদও এক একটা কার্পেট দুইটা কার্পেটের অভাব আছে। কয়েকদিন আগে পূর্ববাগ নিবাসী জনাব আলহাজ শাহাবুদ্দিন আহমদ চৌধুরী সাহেব তানে আনিয়া দেখাইয়া কইছিলাম, তাই দুইটা কার্পেট যারা গেছে মসজিদের আগর খাতার নয়া দুইটা কার্পেট, এই কার্পেট ক্রয় করার লাগি তাই ৯০,০০০ টাকা দান করছেন। এই টাকা তাই কিছু উদ্ধৃত পয়সা রয়েছে মাদ্রাসার ৫টা ক্যামেরা বা মনিটর এগুলা ক্রয় করা হয়েছে, আজকে তাই না আইসলে দেখিয়া গেছে। সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালিক সাহেব আত্মার মাগফিরাত নিয়তে তার ভাই জনাব আব্দুল মালিক মলিক মিয়া সাহেব
তান ভাই খলিক মিয়া সাহেব, তান বাতি যাইন টিপু মিয়া, তাইন তাইন হবলর স্বাক্ষরে মাদ্রাসাত মাসুরা মৌজাদ, মাসুরা মৌজাদ এক আইলর ভিতরে দেড় কিয়ার জায়গা দান করছে হবলে আলহামদুলিল্লাহ। দেড় কিয়ার জায়গা সদকায় জারিয়া হিসাবে তাইন তাইন দান করছেন। আমরা খাস করে চেয়ারম্যান সাহেব বা তান এই পরিবারের যত উদ্যোগান হল আছে হবলর লাগি দুয়ার দরখাস্ত। আমরা বিগত তিন মাস আগে আমরা মাননীয় সভাপতি সাহেবের সভাপতিত্বে মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভার একটা সিদ্ধান্ত হয়েছে যে হাবিজিয়া মাদ্রাসার একটা স্থায়ী ফান করা দরকার। এই হিসাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজ থেকে মাদ্রাসার যারা 1 লক্ষ টাকা দান করবা তান্তানোর নাম মাদ্রাসার রেকর্ডও থাকবো, পাশাপাশি মাদ্রাসার অফিসও একটা বোর্ড টাঙ্গানি হয়েছে, এই বোর্ডও তান্তানোর নাম থাকবো। এই হিসাবে কার্যক্রমটা শুরু হয়েছে চলবো, যেও 1 লাখ টাকা দিবা তিন মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসাবে থাকবা। এই হিসাবে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দান করছেন আমরা মাননীয় সভাপতি জনাব মাসুম চৌধুরী সাহেব। 2 নম্বরে জনাব শাহিন আখতার সেবা মাইজবাগর মুক্তাবাইর বাতিলি কয়েকদিন আগে তাইন ইন্তেকাল করছেন, জীবিত থাকতে তাইন হয়েছিল, মরার সাথে সাথে মারা যাওয়ার সাথে সাথে তাইন 1 লক্ষ টাকা দান করছেন, তার নাম লেখা আছে। জনাব আলহাজ সালেহ আহমদ মাইজবাগর সালেহ মিয়া সাহেব কমিটির সদস্য, তাইন 1 লাখ টাকা দান করছেন। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন অর্থাৎ মতিডিলা সাহেব হইলে আমরা সহজে চিনি, ও আব্দুল মতিন সাহেবের আওলা দখলে তান্তানোর বাবার নামে 1 লক্ষ টাকা দান করছে। 5 নম্বরে আব্দুল মতিন সাহেবের আওলা দখলে তান্তানোর মাহার নামেও আরো 1 লক্ষ টাকা দান করছে। 6 নম্বরে জনাব আলহাজ বদরুদ্দিন আহমদ মাইজবাগর দুলাল বাই যে লন্ডনে তাই তার বাবার নামে বদরুদ্দিন আহমদ সাহেবের নামে 1 লক্ষ টাকা দান করছে। জনাব রফিক উদ্দিন মাইজবাগ মাইজবাগর আমার কামাল চাষা তান্তানোর ভাই জালাল উদ্দিন সাহেব তাই তার বাবার নাম আলহাজ রফিক উদ্দিন সাহেবের নামে 1 লক্ষ টাকা দান করছে। জনাব সালেহা খানম স্বামী আলহাজ মোহাম্মদ রফিক উদ্দিন এই জালাল মিয়া তাই তার মার নামেও আরো 1 লক্ষ টাকা দান করছে। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান গুয়াসপুর গুয়াসপুরের এখলাস আলী মনে হয় তার আব্বার নাম মরহুম আখলাস আলী হির ফির সাহেব তার আওলাদ মুজিবুর রহমান সাহেব লন্ডন প্রবাসী, 2-3 মাস আগে তাই মাদ্রাসা তাইয়া মাদ্রাসার তিন তলার উপরে আমরা টিন সেট দিয়ে আরো একটা তালা বাড়াইতাম আশা করছি, তো এই ঘর নির্মাণের লাগে 2 লক্ষ টাকা দান করছিল, আর এই যে আজীবন দাতা সদস্য হিসাবে তাই আরো 1 লক্ষ টাকা দান করছে। কিছু সময় আগে কইছি আমি মাদ্রাসার এতিম ফান্ডও আরো 20,000 টাকা দান করছে, আল্লাহ এই সরকারে কবুল করতা আলহামদুলিল্লাহ। আমার যা কিছু হওয়ার হয়েছি আর বাদ বাকি যদি আমার হিসাব সংক্রান্ত কোনো ব্যাপারে খেরুর তার জানার ইচ্ছা থাকে যে কোনো সময় মাদ্রাসার অফিসও যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা দেখাইয়া দিবার বুঝাইয়া দিবার। আমি আর দীর্ঘায়িত না করিয়া আমি এই মুহূর্তে আমার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মাসুম চৌধুরী সাহেবরে 2-4টা কথা দেশবাসীর উদ্দেশ্যে হওয়ার লাগে অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, উপস্থিত বাইরা, এবং আমি গত 2 দিন কালকেও ছিলাম, গত 2 দিন যাবৎ আপনারা এইখানে যে আল্লাহর ওলিরা আমাদের উদ্দেশ্যে যে কথাগুলা বলতেছেন আমাদের জীবনকে শুদ্ধ করার জন্য, আমাদের অন্তরকে পবিত্র করার জন্য, আমরা কুরআন সুন্নার পথে চলার জন্য যে দিক নির্দেশনাগুলা ওনারা দিলেন, আমি আশা করব এটা শুধু শোনার জন্য না, এই জলসাতে আপনারা যে কথাগুলো শুনলেন সেইগুলা আপনাদের জীবনে সেইগুলার প্রতিফলন যাতে হয়,
সেই চেষ্টা আমরা সবাই করি। তাইলে একটা সুন্দর পরিবার হবে, একটা সুন্দর দেশ হবে, এবং আমাদের সবারই শান্তি হবে আমরা যদি এই ইসলামী অনুশাসনগুলা মেনে চলি। এই প্রতিষ্ঠানটি আপনাদের সকলের, এই মাদ্রাসা আপনাদের সাহায্য সহযোগিতায় যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের পূর্বপুরুষরা আগে ছিলেন, এখন আমরা আছি, আপনারা আছেন, আমাদের সকলের সহযোগিতা নিয়েই এই মাদ্রাসা চলতেছে, এটা আপনারা ভালো করে জানেন। এই মাদ্রাসা থেকে অনেকে হাফিজ হয়ে বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত আপনাদের সহযোগিতায়। এখন দাখিল শাখাও চলতেছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এই দাখিল শাখা থেকেও ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হবে। এবং এই দাখিল শাখাকে এমপিওভুক্ত করার জন্য আমরা যা যা করার সেটা করতেছি, কিন্তু সেইটা না হওয়া পর্যন্ত আপনাদের সাহায্য সহযোগিতা, আমাদের সকলের সহযোগিতা একান্ত দরকার। কারণ এইখানে বিভিন্ন ধরনের ছাত্ররা পড়ে, কেউ হয়তো কিছুটা সচ্ছল, বেশিরভাগই ছাত্র এখানে যারা আসে তারা অসচ্ছল পরিবার থেকে। আমরা যদি সহযোগিতা না করি তাইলে এই ছাত্রগুলা ভালো লেখাপড়ার সুযোগ পাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই দেশে বিদেশে আপনাদের ভাই বন্ধুরা আছেন, সবার কাছে বলবেন, এই মেসেজটা দিবেন যেন এই মাদ্রাসা আল্লাহর ওয়াস্তে চলে। এবং এইটা একটা বিরাট সওয়াবের কাজ, আমরা যদি এই বাচ্চাদেরকে সাহায্য করি, এই মাদ্রাসায় সাহায্য করি, তাইলে নিশ্চয়ই আমরাও একদিন আখেরাত পাব ইনশাল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে শান্তিপূর্ণভাবে আজকে দুই দিন যাবৎ এই আলেমুল আমাদের কথা শুনতেছেন, আর যে মেহমানরা এইখানে এসে আমাদের উদ্দেশ্যে এই মূল্যবান কথাগুলা বলতেছেন, উনাদেরকেও ধন্যবাদ এবং সালাম জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, মাননীয় সভাপতি সাহেব, অত্যন্ত সুন্দর মূল্যবান কয়েকটা কথা বললাম। আর আমরা বিশেষ করে দোয়া প্রার্থী ইয়ার যে মাদ্রাসার খেদমত হরি হরি, এই 51 বছরে যত কবরবাসী হয়ে গেছে সকলের লাগি দোয়া চাইয়ার। আর যারা দান সদকা করা দেশ বিদেশ থেকে প্রত্যেকের লাগি দোয়া দোয়ার দরখাস্ত চাইয়ার, অনেকে অনেক ধরনের। এই যে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমরা এই কর্মকর্তা অফলার কাছ থেকে প্রত্যেক বছর একটা সহযোগিতা সাহায্য যেটা পাই, যে এমনিও তো লোডশেডিং ইদানিং কম হয়, তারপরেও আমরা মফিলর দিন তাই দিন চেষ্টা করুন যে কোনো লোডশেডিং না হওয়ার লাগে। এটা আমরা মাদ্রাসার লাগে বহুত বড় একটা সাহায্য। হঠাৎ কারেন্ট গেলে গিয়ে 2-3টা জেনারেটারের দরকার, আলহামদুলিল্লাহ আও বড় একটা সাহায্য তান্তানোর লাগে খাস করে দু আছে। আমি আর সাহ জিল্লারে বিরক্ত না করিয়া অনুরোধ করবো দুই চারটা কথা করিয়া দোয়া করি। والصلاة والسلام على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله
وحسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين محترم حاضرين الكرام আজকে ঐতিহ্যবাহী বাদেশ্বর হাফিজিয়া আলিয়া মাদ্রাসার বাৎসরিক আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র অঞ্চলের এই মাহফিলের সম্মানিত মুরব্বিয়ান আজম সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত হুফাজে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি যে আজকে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল জন্নতর বাগানো অংশগ্রহণ করতাম পারছি তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ দুই দিন ব্যাপী ধৈর্য সহকারে মুআজ্জাজ উলামায়ে কেরাম হুজুরের হাস্তকিয়া কোরআন এবং সুন্নাহ মোতাবেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন ইনশাআল্লাহ আরো মুআজ্জাজ উলামায়ে কেরাম হল আপনারা সামনে হাজির আছেন ধারাবাহিকভাবে আপনারা সামনে আলোচনা রাখবা আপনারা শুনবা বেশরি আমরা শুকরিয়া আদায় করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি এই যে অত্র অঞ্চলের মুরব্বিয়ান আজম যারার পরিশ্রমে যারার মেহনতে যারার উদ্যোগে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল আর এরার পরিশ্রমে মেহনতে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে আমরা এই মুবারক মাহফিল অংশগ্রহণ করার সুযোগ পাইছি হোক আলহামদুলিল্লাহ আমরা এই মুরব্বিয়ান লাগি দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই তাম খবরবাসী হলর দরজারে পূরণ করি দোকা আর জন্নতুল ফিরদাউস নসিব হল কাহক আল্লাহ বিশেষ করে স্মরণ করি গত বৎসর আপনারা দেখছেন আমরাও দেখছি আপনারা প্রিয় মানুষ মরহুম চেয়ারম্যান সাহেব এই বৎসর মহফিল অনুষ্ঠিত হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমরা চেয়ারম্যান সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তারই সাথে সাথে দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার বিগত জিন্দেগি যত খেদমত করছেন তাম খেদমতরে কবুল হোক বিশেষ করি এই মাদ্রাসার যত খেদমত করছেন তাম খেদমতরে কবুল হোক আর তার দরজারে বুলন ভরি দোকা তার জন্নতুল ফিরদাউস নসিব হরুকা ও কাল্লাহ মামি আমরা আরো স্মরণ করি এই মাদ্রাসা দেশ বিদেশ তাকিয়া আপনারা ছোট বড় সহযোগিতা করছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা প্রত্যেকর এই সহযোগিতার কবুল হরক আর এর উজিলায় আপনারা আমরা প্রত্যেকর মুর্দেগান্ডে মাফ করে দুকা তাম বলা মুসিবতরে আসান হয়ে দুকা হোক আল্লাহ মহতরম আয়াদিন কেরাম আপনারা যে সময় বড় তাহার হতা আরামর বিছানা তাহার হতা ঠিক সেই সময়
একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহরে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আরামর বিছানারে হারাম করিয়া মাটির বিছানারে কবুল হরছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার এই মেহনতরে এই খুশিসে কবুল করুক আল্লাহুম্মা আমিন। আমি আর আপনার বিরক্ত করতাম চাইয়ান না, আপনারা বিয়েশ্বরী আমি নালায়কর লাগি দোয়া করবা, আমরা পরিবারের লাগি দোয়া করবা। আমরাও নালায়ক হলে যে সময় দোয়া করি আপনারা চাইয়া দোয়া করি না, আমরাও দাবি রাখি এবং বিশ্বাস করি যে আপনারা যে সময় দোয়া করেন আমরা চাইয়া দোয়া করেন না। বিয়েশ্বরী আমরার মুর্শিদুনাল মুকাররাম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তান আশিকিন মুরিদিন মুহিব্বিন তান রুহানি জিসমানি এবং তমাম দুনিয়ার মুমিন মুসলমান হলুর লাগি দোয়া করিয়া গেছেন, যা শক্তি আপনারা এবং আমরা এই কথাও ঘোষণা দিয়া গেছেন যে আমি দুনিয়ার তাহাকালীন সময় তোমাদের লাগি দোয়া করিয়া গেলাম, আমি যে সময় কবরবাসী হয়ে যাইম সেই সময় যদি দয়াময় রব্বুল আলামিনে আমার দুয়ার আহাল বানাই দুয়ার উপযুক্ততা দান করেন, তাহলে আমি আমার কবরটা কি তোমাদের লাগি দোয়া করতেই তাহলে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একিন করি রব্বুল আলামিনে তান আশিকে রসুল তান মকবুল অলিরে দুয়ার উপযুক্ততা দান করছে, তান মকবুল অলিয়া কবর শরীফ তাকি তাকি তাকিয়া আমরা প্রত্যেকর লাগি দোয়া করতে আসে। দুনিয়ার তাহাকালীন সময় আমরার লাগি যত দোয়া করছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই তাম দোয়ারে আমরার লাগিয়া কবুল করুক আল্লাহুম্মা আমিন। আর কবরবাসী হইয়া যত দোয়া করতে আসো এই তাম দোয়া আমরার লাগি আল্লাহ নসিব করুক আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পত্র মাদ্রাসার বড় আদিচ্ছাম তান ছোট ভাই তান বড় ভাই গত বৎসর ইন্তেকাল করছে, তান রুহে মাগফিরাতুল লাগি তান ছোট ভাইয়ে ছোট ভাই নে 2000 টাকা দান করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তান সদকার কবুল হরুকা, তান তানের পরিবারের প্রত্যেকরে আল্লাহ মাফুই দুকা, বিহেশ্বরী যারা কবর বাসে গেছেন এরা জন্য তুল ফিরদাউস নসিব হরুক আমিন। মহতরম হাজিরিনে কেরাম, এই জাতীয় মুবারক মহফিল আমি আলোচনা করার উপযুক্ততা আমার নাই, এর বাদে অভিনীতভাবে আপনারা সদমত হইতাম চাইয়া যে এই উত্তর অঞ্চলের লাগি নাই এই খুব সিলেটর লাগিয়া আমরা যে প্রতিষ্ঠানের উচিলায় এই মহফিল অংশগ্রহণ করছি এই প্রতিষ্ঠানটা এই পূর্ব সিলেটর লাগিয়া আমরা গৌরব ঠিক কিনা চাব। আর এই মাদ্রাসা এত উন্নতি করছে আমরা কারোর এককভাবে নাই, আমরা প্রত্যেকের সম্মিলিতভাবে সহযোগিতার কারণে ওলাগে আমরা প্রত্যেকে আমরা যার যার সাধ্য আছে তৌফিক আছে আমরা কেউ বাদ দিতাম না, আমরা প্রত্যেকে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখতাম সহযোগিতার হাত বাড়াইয়া দিতাম। বৃহস্পতিয়া আমরা আওলাদহল যারা মেধাবী আমরা চেষ্টা করতাম এই প্রতিষ্ঠানও ভর্তি করার লাগে, এটা একটা সহযোগিতা, কারণ এই মাদ্রাসার আসল দল হইল ছাত্র হল। আমি মনে করি এই অত্র অঞ্চল লাগিয়া এই মাদ্রাসাটা বড় নিয়ামত এবং গনিমত
এই সুযোগ আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে এই অত্র অঞ্চলর লাগিয়া দান করছেন। আপনারা এই সুযোগের আটকা না করিয়া আপনারা চেষ্টা হোক আপনারা মেধাবী ছাত্র মাদ্রাসা ভর্তি করার লাগে, কারণ এই মাদ্রাসা ভর্তি করিলে আপনার বাচ্চা হিউ সম্পূর্ণ করিয়া আলিয়া লাইনেও দাখিল পর্যন্ত এই পর্যন্ত পড়ার সুযোগ আছে খুব আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই মাদ্রাসার সহযোগিতা বরাবর উপরটা কিছুক্ষণ আগেও করছেন ইনশাল্লাহ আমি আশা করব এই মহফিল যত সময় চলব আপনারা সহযোগিতা করবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামামের তৌফিক দান করব। আর এই মাদ্রাসা উত্তর মাদ্রাসার ছাত্র হল আসন আমি অনুরোধ করি আর আপনারা একবার মনে হয় আটি লইলে অনেকের ইচ্ছা আছে তাই তাই আপনারা আত্ম দেলাইবা। আপনারা সব বাকি তাহকা না সাহিত্য অনুযায়ী করতে এই শরীর তাহকা এই সোহাবর মাঝে আল্লাহ তৌফিক দান করে দুরুশরী প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. محترم عزيزي الكرام أمر أسرد درشت أرى شرون خورتم سيار لأمر بيغوتو بطشروه دكي آئي سيدي سيدي دشتيكور مالي دويتا محفلو أمر دختم پرتم دويتا চন্দ্র উদিত হইত। একটা মহফিল হইল আজি মোশান মহফিল গুলাউলা আল্লালপুর, আর দ্বিতীয় রাত আমরা আমি দেখছি না শুনছি বাদেশ্বর হাফিজি আলিয়া মাদ্রাসা। এই দুই চন্দ্র আমরা পীর মুর্শিদ আল্লামা সাহতুবুল্লাহ রহমতুল্লাহি আলাই আল্লামা বিস্কুটি সাহতুবুল্লাহ রহমতুল্লাহি আলাই আমরা স্মরণ করি শ্রদ্ধার সাথে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মকবুল গিয়ে অলির রুহানি ফয়েজ দিয়ে আমরা প্রত্যেকে ফয়েজিয়া বহরুকা আর এই সিলসিলার তাম বুজুর্গানে কারাম ই দুয় অলি আল্লাহর রুহ মুবারক ই মহফিল রুবরে হুশরি দুতা হোক আল্লাহুম্মা আমিন। رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. يا الله بماري كنسر بماري أبنا رغزة دعا سيئة كي مدرسة فشر رغت دان خلال الله قبول خلقك تن بندر بمارد الشفاء عجيلة فرمتهمك اللهم آمين. درجو بوك صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حاضرين مجلس المحفل لطشم الصلاة আপনারা দৈর্ঘ্য সহকারে মহফিল তাহার চেষ্টা করুক, কারণ গত বছর স্মরণ করে দেওয়া আপনারা সঙ্গে আরো অনেক আল্লাহর বন্ধুগণ অংশগ্রহণ করছিলাম, কিন্তু এই বছর মহফিল ওয়ার আগে আগে এরা কবরবাসী হয়ে গেছে। জানি না আমরা আগামী বছর এই মুবারক মহফিল পাইনু কিনা, হয়তো আমার লাগে শেষ মহফিল হইতে পারে। আর এই মহফিলের জরিয়ায় আল্লাহ আমরা তাম জিন্দগির গুণা ফসলকে মাফর দিতা করুন, যার কারণে আপনারা দরিদ্র সহকারে মুবারক মহফিল তশরিফ রাখবার চেষ্টা করুক। আল্লাহ আমরা বড় তৌফিক দান করুক হোক আল্লাহ মাহি। মহতরম আয়োজন
মাদ্রাসার এই এলাকার আমার লাগে নিয়ামত আসলা এই মাদ্রাসার বিগত ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব, আমরা আড়াই দিয়েছি আল্লাহ তানের জন্য নসিব হল। এখন নিয়ামত হিসাবে বর্তমান আমরা সভাপতি সাহেব পাইছি, আল্লাহ তানে নেক হায়াত দান হল। আর এই মুবারক খেদমত করবার তৌফিক দান হল। আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ তানে নেক হায়াত দান করতা আর সুষ্ঠুভাবে এই খেদমত করার তৌফিক দান হল। আল্লাহ মাদ্রাসার সাবেক ছাত্র তারাপুর 500 টাকা মাসা দান করল, আল্লাহ কবুল হোক, আমিন। আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাঈমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তুমি দয়া করি আমরা রে মাফ করে দাও, তুমি মেহরবানি করি আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবা রে মাফ করে দাও। আয় আল্লাহ ই মাদ্রাসা মসজিদের উসিলায়, ই মুবারক মাহফিলের উসিলায় খাস করে আত্রাফর তামাম মুর্দেগান হলরে মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমা। তোমার বন্দার জন্য ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, মহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই প্রতিষ্ঠান আল্লাহ তরক্কির সাথে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। আয় আল্লাহ আমরা তামাম বিমারি হলার বেমার যে আমরার বেমার যে তোমার দারু শিফা দেখে শিফায় আজিলা ফরমাও। আল্লাহ ই মাদ্রাসা মসজিদ ও মহফিল তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছই, আল্লাহ তামামরি সাহায্য সহযোগিতার তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এর সিলায় তান্দানার তামাম মুর্দেগান হলরে মাফ করে দেও, তামাম বিমারি হলরে তামাম বিমারি হলর বেমার দেশে পায়া আজিলা ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন, এই জমিন তাকি তামাম গজবরে দূর হরিয়া রহমতর বরকত নাজিল ফরমাও। এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দে। আল্লাহ তোমার হাবিবর, আয় আল্লাহ তোমার হাবিবর রুহ রুহ পাক এই মাহফিলের উপরে এই আত্রাফের উপরে আমরা প্রত্যেকের উপরে খুশ করে দেব। আল্লাহ তোমার মকবুল ওলি যে মকবুল অলি অহলর বেছে আমরা ঋণী, আমরার পূর্ব পুরুষ হল ঋণী, আগামী দিন যারা আইবা তারা প্রত্যেক ঋণী। সুলতান সিলহাট হযরত শাহ জালাল মাজাররা দেওয়ানি রহমতুল্লাহ আলাই, হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাই, 360 আউলিয়া সহ তামামুর দরজাত বুলন করি দেও। তামাম অলি আল্লাহর রূহ মুবারক আমরা তামামুর উপরে খুশ করি দেও। আয় আল্লাহ খাস করে মুর্শিদুনা আল্লামা সাহেব তুবলা রহমতুল্লাহ আলাই দরজাত বুলন করি দেও। তোমার মকবুল ওয়ালির রূহ মুবারক আমরা তামাম রূপে খুশ করি দেও। আয় আল্লাহ আল্লামা বিস্তরি সাহেব তুবলার দরজাতে বুলন করি দেও, তার রূহ মুবারক এই মহফিল রূপে আমরা প্রত্যেক রূপে খুশ করি দেও। আয় আল্লাহ আয় আল্লাহ তোমার মকবুল বন্দা
আয় আল্লাহ তোমার মকবুল বন্দা ইমাম বাড়ি মেসাব রহমতুল্লাহ আলাইহি দরজাতে বুলন খরিদের তার রূহ মুবারক আমরা প্রত্যেক রূপে মহফিল রূপে খুশ করি। আয় আল্লাহ তোমার মকবুল বন্দা যে মকবুল বন্দার উদ্যোগে আজকে এই প্রতিষ্ঠানে এই পর্যন্ত পৌঁছেছে আল্লাহ, এই প্রতিষ্ঠানের সাবেক বড় মেসাব আল্লাহ তোমার বন্দার হায়াতে তৈবা বাবলাইয়া দেও, তমাম বেমার আজার থেকে শিফা দান করো। আয় আল্লাহ আরহামুর রাহিমিন তোমার যত বন্দার বান্দি হলে দোয়া চাইছেন তামামর দোয়ার দরখাস্ত তুমি আল্লাহর দরবারে আমরা পেশ করে দিলাম। আল্লাহ আমরার যার যে হাজত আছে নেক বানাই দেও আর পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দিয়ে আসান করে দেও, আমরা যে যে কাটো আটটা ফরসি তোমার কুদরত দিয়ে উদ্ধার করে দেও। আয় আল্লাহ এই জমিন আমরা রে সৃষ্টি হয়েছ, এই জমিন আমরা রে শান্তিপূর্ণ ভাবে বসবাস করবার তৌফিক নায়ত করো। আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন আমরা তমাম রে জিন্নাত আর ইনসানের আক্রমণ থেকে শরারত থেকে পানা দ বসাইয়া রাখো, এই মহফিলটাকে আমরা হারারে খালিয়াতে বিদায় করি। জন্নতর বাগানে অংশগ্রহণ করছি আমরার বিশ্বাস আমরা একে অন্য রুচিরা লইয়াই জন্নতর বাগান থেকে তুমি মালিকর দরবার ভিক্ষা চাইলে তুমি খালিয়াতে বিদায় করতে। আয় আল্লাহ এই মহফিলটাকে আমরা হারে গুনা দিয়া বিদায় করিও না, আয় আল্লাহ আমরা যার যে মুকাসিদ আছে নেক বানাই দেও আর পুরা করে দেও, খাস করে যতদিন হায়াতে বাকি রাখো তোমার গোলামির উপরে সাবিত কদম রাখিও, যতদিন জমিন রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার ফকির ছাড়া অন্য খারর দরজার ফকির বানাইও না। আমরা তমাম রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়াত করো। আমরার ভাই বিরাদর বাচ্চা খাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো, হালাল রুজির দরজা খুলি দেও। আয় আল্লাহ আমরার আওলাদ হলার দুনিয়া ও আখেরাত রে উজালা করি দেও, وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الله خاص وريا اي প্রতিষ্ঠান ফলানে ওয়ালা ফলনে ওয়ালা রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, তোমার বান্দা হলোরে খিদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. الصلاة عليكم.